তারপর তোমাদের কি অবস্থা বলো? ভালোই। খুব ভালো হইলে তোমরা আসো না, তোমাদের কলেজের সংসদ নাই, খোঁজ খবর নিচ্ছ না, দিচ্ছ না, তোমাদের কলেজ থেকে কয়েকটা মেয়ে টেনে নিয়ে আসতে পারো, একটু ঘুরে যেতে পারো। না ওস্তাদ, আসলে কি মেয়েরা একটু কানাঘুষা করে, তো এখানে আসি বলে তাই। আরে কানাঘুষা তো করবেই, নেতার পিছনে কানাঘুষা করবে না কার পিছনে করবে? এখানে আমি যতক্ষণ তোমাদের উপর ছায়া হয়ে আছি ততক্ষণ কানাঘুষা করে কেউ তোমাদের কিছু করতে পারবে? না তা তো পারবে না। তারপরে একটা, তাহলে তোমরা একটু আসবা, হোস্টেলে সিট পাওয়ার সময় তোমরা আসো, একটু যোগাযোগ করো, ব্যবস্থা করে দেই, এরপরে আর তোমাদের কোনো খোঁজ খবর থাকে না। না ওস্তাদ, এখন থেকে আসবো, কয়েকদিন পরপর আসবো। তাহলে ঠিক আছে, সামনে শুক্রবারে আমাদের এই বাগান বাড়িতে আমার একটা প্রোগ্রাম আছে, ওখানে কলেজের নেত্রী নিয়ে কয়েকজন মেয়ে টেয়ে নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ক্লাসে যাও, ভালোভাবে পড়ালেখা করো। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকায় তো অনেক কাজ করছি দলের জন্য, তো দলের হয়েই নমিনেশন চাই। ঠিক আছে, আপনি যেভাবে পারেন আপনার ছাড়া তো হবে। হ্যাঁ ঠিকই বলেছ, তুমি কাজ করেছ দলের জন্য, আমাদের সবার জন্য করেছ, কিন্তু দুটা শর্ত আছে আমার সাথে কাজ করতে গেলাম। কারণ ওই প্রথমত টাকা দিতে হবে, তাহলে যদি সমস্যা না হয় তাহলে তুমি অবশ্যই কমিশনার হতে পারো। ঠিক আছে, ব্যবস্থা করেন আপনি, তারপরে জানাবেন। হ্যাঁ আমি ব্যবস্থা করবো। মনে করো তোমার ব্যবস্থা হয়ে গেছে, যদি তুমি দুই সপ্তাহ রাজি হও তাহলে তোমার মনে করো হয়ে গেছে। ওকে, সমস্যা নেই তাহলে। মাশাল্লাহ এখন তো তুমি অনেক সুন্দর হয়েছ, আর বসেরা খুশি হলে তোমার সব। আমি তো আছি নাকি? আমার তো আমাদের কি ভরসা করো না? ভরসা করি তুমি তো আপনার কাছে। ঠিক আছে, কাজ তো সবার সাথেই করছি, সবার কাছে চাই নেই আপনি নিচ্ছি। ঠিক আছে, কি খবর? আপনাদেরকে দেখা দেখা যায় না, অনেকদিন পর আসছেন। ভালো তো আছেন বুঝছি, সামনে তো ওয়ার্ডের কমিশনার নির্বাচন, এই জন্যই আসছেন। জি তাই বলেন, এবার কি নতুন কোনো প্রার্থী আছে? নতুন প্রার্থী আছে, বাস নতুন প্রার্থী আছে, ওর জন্যই আমি আপনার কাছে আসছি। প্রার্থীদের থেকে কত টাকা নিছেন? নিছি বস, এখন এটা কিভাবে বলি? টাকা নেন, টাকা নেন, কিন্তু আমার আমার যেটা পাওনা সেটা কই? আমার পাওনাটা তো আমি পাই না বস। আপনি এই নতুন প্রার্থী মেয়েটা ওর ই করলে আপনি টাকা পাবেন, আমি আপনাকে টাকা দিয়ে যাব। হ্যাঁ এবার আমিও কিন্তু জেলা থেকে নির্বাচন করতেছি, উপরে অনেক ডিমান্ড, খরচ অনেক বেশি, একটু খরচ টরচ দিতে হবে, কিছু খরচ পাতি দিয়ে যায়েন। অবশ্যই। আর নতুন প্রার্থী কেমন দেখতে শুনতে? ভালো। হ্যাঁ তাহলে ওকে একটু নিয়ে আসেন। নিয়ে আসবো। ওকে নিয়ে আসেন আমার কাছে। নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যান আপনি। নিয়ে আসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে নেত্রী, সময় হইলেই আমার কাছে আসেন, আমাকে ছাড়া তো ওয়ার্ড কমিশনার নির্বাচন করতে পারবেন না। টাকা পয়সা নেন, আমার তা আমার ভাগ দেন না, এবার কড়াই গন্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ। কি খবর নেত্রী, কেমন আছেন? নির্বাচন করবা এলাকায়, মাঠের কি খোঁজ খবর, ভোটাররা কি বলে? ঠিক আছে, তাহলে এই পারছি না? জি। আচ্ছা, চেহারা চলুন তো মাশাল্লাহ ভালোই আছে। ঠিক আছে চলে,
ও কি এর সাথে আসছে? ওর সাথে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওনার নিয়ে একটু বাইরে যান, আমি ওর সাথে একটু কথা বলি। ঠিক আছে লেটার। আর আপনি বলছেন তো সবকিছু নাকি? ঠিক আছে সব ঠিক আছে, বাকি কথা আমি বলি। আপনারা একটু বাইরে যান। আসো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তারপর আশা বলো কি অবস্থা, নির্বাচনের কি খোঁজ খবর? ভালো, সবাই তো বলতেছে বিধায়ী সাহসটা পেয়েছি, তারপর নেত্রীর সাথে অনেক দিন আছি। তো নেত্রীকে টাকা পয়সা কিরকম দিছ? বেশি দেই নাই, 2 লাখের মধ্যে দিছি। 2 লাখ তো মনে হয় না, কারণ এত কম টাকা তো কোনো নেত্রী আমার এখানে আসার কথা না। তো তুমি বলতেছ না, আমাকে খুব ভালোবাসে তো, সবসময় এর পাশে ছিলাম থাকবো। তুমি ওখানে একটু সময় টময় দেওয়া লাগবে আর কি। তুমি তো খুব স্মার্ট গার্ল। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা না বলি, আবার তোমার সাথে আরেকজন আসছে কি মনে করে? ঠিক আছে, তাহলে পরবর্তী নেত্রীর মাধ্যমে জানিয়ে দিব, তুমি আমাদের অনুষ্ঠানে আইসো। ঠিক আছে, কই আপনারা ভিতরে আসেন, বসেন। তোমার নাম কি? আমার নাম সিমু। আচ্ছা, নাম তো খুব সুন্দর তোমার চেহারার মধ্যেই। তো কি অবস্থা, তুমি আমাদের দলের হয়ে কাজ করতেছো তো? হ্যাঁ, তা বটে করছি, শুধু তো আপনাকে জানালে ওকে নিয়ে আপনি আমাদের বাগান বাড়িতে অনুষ্ঠানে আইসেন। এখন তাহলে ঠিক আছে, যান এলাকায় কাজ টাজ করেন, খোঁজ খবর রাখেন। ঠিক আছে, আসা খুশি করে আমার নমিনেশনটা বানাই দিই হবে, তাকে আরো নতুন মায়া জোগাড় করবো, অসুবিধা হবে না। তোর কি খবর, ভালো আছো? এখন তোমার নমিনেশনটা মোটামুটি নিশ্চিত, তুমি তো নমিনেশন পাবা, নেতাদের সাথে কথা বলছি, তুমি খুশি? তোমাকে খুশি করছি আমি, তাহলে তুমি এবার আমাকে খুশি করো। কি দিয়ে খুশি করব? কি দিয়ে খুশি করব আমি কি চাই তুমি বোঝো না? তোমার তো আমাকে খুশি করা উচিত, আমি তোমাকে খুশি করছি। তো এখন তো সময় কম, বাইরে লোকজন, আমরা তাড়াতাড়ি আমাকে একটু খুশি করে দাও। বসো, শুনি লিডার আমাকে এখানে তুমি অনেক সুন্দর, এখন তুমি কি চাও নমিনেশনটা নিতে? হ্যাঁ আমি তো চাই, আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম। তো আমি তো তোমাকে যদি নমিনেশনের ব্যবস্থাটা করে দেই, তাহলে তুমি তো আমাকে খুশি করতে হবে। খুশি কিভাবে করব, আমার তো এত টাকা পয়সা নেই। আরে বোকা মেয়ে, টাকা চাই কি? তোমাকে আমি নমিনেশনের ব্যবস্থা করে দেব, তুমি আমাকে খুশি করবা। আপনাকে খুশি করলে আমি পাবো তো? হ্যাঁ অবশ্যই পাবা, আমি কথা দিচ্ছি, তুমি আজকে পর্যন্ত শুনছো আমার কথা নর্সাল হইতে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খুশি করব, আর আপনি আমাকে নমিনেশন দিবেন? হ্যাঁ তুমি তো নমিনেশন পাবাই, তাহলে আর দেরি করি না, বাইরে অনেক লোক, সময় কম।
এগুলো কি শুনতেছি? আরে নেত্রী বসেন বসেন, কি শুনতেছেন বসেন? রাখেন আপনি বসা, এগুলো কি শুনি? আচ্ছা বসেন, কি শুনতেছেন বলেন? বসি, এগুলো কি শুনতেছি? কি শুনতেছেন বলেন? আমি এক মেয়ে নিয়ে আসলাম, এক মেয়ে আপনি লষ্টি ফুষ্টি করে তার নবিনী শুনতেন, আর সেই মেয়ের নবিনী শুনতেন না। আপনাদের মতো নেতা মুখোশ খুলে দেবো আমি। আরে জানতো আপনার কত নেত্রী দেখছি, এরকম আপনি আমার মুখোশ খুলে দিবেন? এর চেয়ে অযোগ্য। আর আপনি এখানে আসছেন এরে নিয়ে টাকা খাইয়া দেখে নিব, মুখ সম্মোচন করব। কোনো ফোন দেওয়া যাবে না, উপর লেভেল থেকে অর্ডার আছে। না ফোন রাখেন, ফোন রাখেন। অনেকে তাপসে যাবেন না, আমার ফোর্স আছে, ফোন থাকবো। আচ্ছা ঠিক আছে, চল আসেন।